আসসালামু আলাইকুম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিভাগের পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। দর্শক, আপনাদের কাছ থেকে অসংখ্য অসংখ্য SMS পাচ্ছি আমরা বিভিন্ন রকম সমস্যা নিয়ে। ইতিমধ্যে আপনারা অলরেডি দেখেছেন যে আমরা গত দীর্ঘদিন যাবত আপনাদের সামনে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা হাজির হচ্ছি। বিভিন্ন ধরনের পেশেন্ট দেখা যাচ্ছে যে একই ধরনের সমস্যা নিয়েও অনেক পেশেন্ট আসছেন, কিন্তু তাদের যে অতীত ইতিহাস সেগুলো এক একজনের এক এক রকম। এক একজন এক একভাবে তারা ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, কেউ কেউ সঠিক ট্রিটমেন্টের সন্ধান পেয়েছেন, আবার কেউ দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবত তারা বিভিন্ন এই ব্যথাজনিত সমস্যায় তারা ভুগেছেন এবং ভুল চিকিৎসার কারণে আরও বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। এমন অবস্থা হয়ে গেছে যে সিম্পল একটা ব্যথার কারণে সারা জীবনের জন্য উনি বিছানায় শয্যাশায়ী ছিলেন, বছরের পর বছর জীবন থেকে অনেকগুলো সময় কেটে গেছে। ইভেন আমরা এমন অনেক ঘটনাও দেখতে পাই যে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের মৃত্যু পর্যন্ত কামনা করেন অনেকেই। অনেক আপন মানুষকে আমাদের হারাতে হয়। এই জিনিসগুলো যাতে আসলে না ঘটে বা আপনাদের জীবনে দেখা যায় এই ধরনের ভুলগুলোর পুনরাবৃত্তি যাতে কখনো না হয়, সেগুলোর জন্যই আসলে আমাদের এই প্রয়াস। দর্শক, আজকে আমাদের সাথে এই সেটে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, যিনি দীর্ঘদিন যাবত উনি PLID রোগে ভুগেছেন। উনি নিজেও আসলে সচেতন একজন মানুষ এবং ওনার এলাকায় বলেন বা উনি খুব পরিচিত একটি ফেস। আসলে দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই, কী হয়েছিল ওনার এবং কী ধরনের ট্রিটমেন্ট উনি করেছিলেন এর আগে, এবং সর্বোপরি আজকে উনি কেমন আছেন, পুরো বিষয়টা ওনার কাছ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জানবো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনার নামটা যদি বলেন আমাদেরকে। জি, আমার নাম জহির। মোহাম্মদ জহির। স্যার, বাসা কোথায় আপনার? বাসা কুমিল্লা নাঙ্গলকোট। নাঙ্গলকোট, ওখানে কি বসবাস? জি, ওখানে বসবাস। আচ্ছা, পেশাগতভাবে কী করেন উনি? পেশাগতভাবে আমাদের নাঙ্গলকোটে আমার একটা দোকান আছে ছোটোখাটো, আটেক্সের মেলামাইন বোর্ডের একটা ডিলার। আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে আছি। আচ্ছা, তারপরে একটা ব্যবসার সাথে মোটামুটি জড়িত আছে। তো এই যে নাঙ্গলকোট থেকে এত দূর থেকে আপনি স্যারের কাছে এসেছেন চিকিৎসার জন্য, যে কী হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন যে আপনি মূলত কী সমস্যা ফেস করেছিলেন? মূলত সমস্যা হচ্ছে আমার যে আপনার মাজা ব্যথা করে, কিছু উঠাইলে মাঝে ব্যথা করে, এমনকি পায়ে জিম জিম করে, পায়ে ব্যথা করে। আচ্ছা, এটা প্রায় দীর্ঘদিন ধরে আমি যখন শুরু ছিলাম ওখান থেকে সমস্যাটা, বাড়ি কাজ করলে সমস্যা হতো। কত বছর আগের থেকে প্রথম বুঝতে পারেন? 12 বছর এমন হচ্ছে আর কি, প্রায় 10 থেকে 12 বছর। লাইফে কি কোনো অ্যাক্সিডেন্ট বা এমন কোনো কিছু মনে পড়ে? অ্যাক্সিডেন্ট আসলে বাল্যকালে আমি গাছ থেকে পড়ছিলাম, নারিকেল গাছ থেকে পড়ছিলাম। অনেক উঁচু থেকে পড়েছি। হ্যাঁ, তখন কি মোটামুটি অনেক ব্যথা পেয়েছে ওখান থেকে? হ্যাঁ, ওখান থেকে একটু সমস্যা মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, তার পরবর্তীতে আপনি দেখছেন যে গত 10 থেকে 12 বছর আগে হঠাৎ করে একদিন কোমরে ব্যথা শুরু। আচ্ছা, যখন কোমরে ব্যথা প্রথম বুঝতে পারলেন, প্রাথমিকভাবে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? অবশ্যই আসলে এত ডাক্তারের কাছে গেছি, বাট ওই প্রথমত ফার্মেসি থেকে বিভিন্ন ওষুধ নিচ্ছি, খাচ্ছি, মোটামুটি ভালো হয়ে যাচ্ছে। মানে ব্যথার ওষুধ একটু খাচ্ছি, হ্যাঁ, ভালো ঠিক থাকছেন, আবার সেম প্রবলেম আসতেছে। আচ্ছা, পরবর্তী ডাক্তার দেখাচ্ছি অনেকগুলো, কোনো কাজ হচ্ছে না। প্রথম যখন ডক্টরের কাছে যান, উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? পরীক্ষা নিরীক্ষা তো দেয় নাই, যেহেতু সর্দি ছিলাম ওখানে। পরে আবার মাঝে মধ্যে ডক্টর শফিউল্লাহ স্যার মাঝে মধ্যে দেখি ওনাকে, দেখার পরে কিন্তু ওনার ওই ঠিকানা জানতাম না বা ওনার এইগুলো কিছু ফলো করতাম। আমরা রাত্রে 2টার সময় দেখি ঠিক আছে, অ্যাড্রেস জানতাম না। দেশে আসছি, দেশে আসার পরে সেম প্রবলেমটা রয়ে গেছে। বিভিন্ন ডাক্তার দেখাচ্ছি, কাজ হচ্ছে না। এখন জানুয়ারি থেকে বিশেষ করে এমন এক পর্যায়ে গেছে, রানা দুই চিপায় প্রচণ্ড ব্যথা, আমি হাঁটতে পারছি না, হাঁটতে অনেক প্রচণ্ড ব্যথা। একজন ধরে নিয়ে গেছে মেডিকেলে, যাওয়ার পরে ওখানে বিভিন্ন টেস্ট টুস করছে, পরীক্ষা দিয়েছে, দেওয়ার পরে যে রোগ দেখাইলো PLID সমস্যা। আচ্ছা, এই প্রথম আসলে আপনি জানতে পারলেন যে আপনার PLID সমস্যা? এই গত 10 থেকে 12 বছর আপনি জানতেনই না আসলে আপনার সমস্যাটা? সমস্যাটা কি? হ্যাঁ। আচ্ছা, তখন ওই ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে আপনার এটা যে সমস্যা ওটা অপারেশন করতে হবে। ওকে, আমি বললাম যে স্যার অপারেশন করে তো আসলে 50% লোক ভালো হয়, বাকি লোক ভালো হয় না, অপারেশন চাচ্ছি না। আচ্ছা, আর একটা ডাক্তার চেস করলাম, ওখানে যাওয়ার পরে বলেছে অপারেশন করতে হবে। আচ্ছা, তাও আমি নিজেকে পাচ্ছি না আসলে, আমি চাচ্ছি না যে অপারেশন করি। পরে আরো কয়েক জায়গায় গেছি, আপনার ডাক্তার এখানে গেছে, ওখানে 3-4 দিন ট্রিটমেন্ট নিয়েছি না, পরেও
অসুবিধা পাচ্ছি না। পরে ওই স্যার খুঁজতেছি, ঠিক আছে স্যার খুঁজতে খুঁজতে ওই নেটটা করতে করতে পরে দেখি যে স্যার ঠিকানাটা পাইছে। আচ্ছা, এখন ঈদের সময় প্রিপারেশন নিয়েছি যে ঈদের পরে চলে আসবেন, ওই প্রিপারেশন নিয়ে সারা কাজ চলে আসছি। আচ্ছা স্যার, আমরা একটু ব্যাক করবো, সেটা হচ্ছে যে আপনি বলেছেন গত 10-12 বছর যাবৎ আপনি এই কোমর ব্যথা জনিত সমস্যায় ভুগেছেন, তো যখন প্রথম দিকে এই কোমর ব্যথাটা ছিল, ব্যথাটা কি শুধু কোমরেই থাকতো নাকি রেফার হতো বিভিন্ন জায়গায়, উপরে ঘাড়ে বা আপনার হচ্ছে পায়ের নিচ পর্যন্ত ব্যথাটা যেত? সবসময় বিশেষ করে কোমরে ছিল, মূলত কোমরেই ব্যথাটা ছিল। হ্যাঁ, জানুয়ারি থেকে পায়ের দিকে চলে আসছে, পা ঝিমঝিম করছে, তার আগে শুধু কোমরে ব্যথা হতো। প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন এই ব্যথার কারণে? দেখা যাচ্ছে আপনি হয়তো আপনার কর্মস্থলে কাজ করছেন, হয়তো কখনো ভারী জিনিস কাজ করতে হচ্ছে, কখনো উঠতে বসতে, সব কি ধরনের সমস্যাটা হতো তখন? ওই যে ইদানিং 4 বছর ধরে বিশেষ করে আগে টুকটাক কাজ করতে হবে, 4 বছর ধরে শুধু ওই নেটে কম্পিউটারের সামনে থেকে থেকে আপনার ওই সমস্যাটা বেশি হয়ে গেছে। আচ্ছা, মানে দীর্ঘ সময় আবার একটু লং টাইম বসে থাকা এখানে রমজান থেকে আমি প্রিপারেশন নিয়েছি, ঈদের পরে স্যারের কাছে আসবো, এসে স্যারকে দেখালাম, স্যার বলছে ভর্তি হয়ে যাও। আচ্ছা, সেই অনুযায়ী আপনি স্যার ট্রিটমেন্ট শুরু করলেন? ট্রিটমেন্ট শুরু করলাম, বাট এখানে অনেকের কি দিচ্ছে 21 দিন, ওরা 10 দিন 11 দিন 12 দিনে ভালো হয়ে চলে যাচ্ছে, আমাকে দিচ্ছে 15 দিন, কিন্তু আমার ভালো হচ্ছে না। আমার একটা মনে একটা হতাশা, যখন আপনার কাছে আসতাম আমি দেখতাম যে আপনি একটু হতাশ থাকতেন। হ্যাঁ, হতাশাটা বেশি বুক করছি আসলে, ওরা চলে যাচ্ছে দেখতেছি, যে উনি সকাল কি রাত কি যখন তখন আসতেছে, সবাইকে দেখতেছে, উনি অনেক পরিশ্রম করতেছে যে আমাদের জন্য অনেক শ্রম দিচ্ছে আসলে দেখছে। সবচেয়ে বড় প্রশ্ন, আজকে কততম দিন আপনার? আজকে 21তম দিন। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো। আপনি সেই কোমরের প্রচন্ড ব্যথা যেটা আপনি সাপোর্ট ছাড়া বিছানা থেকে উঠতে পারছিলেন না, কারো সাহায্য নিয়ে আপনাকে মুভ করতে হতো, ব্যথাটা প্রচন্ড ব্যথা পায়ের নিচ পর্যন্ত চলে যেত, কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সেই ব্যথা কি আছে এখন? না এখন আছে। স্বাভাবিকভাবে কি হাঁটা চলা করতে পারছেন? হ্যাঁ, আগে যেমন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, এখন কি আর সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে? না, সে হাঁটা সুস্থ স্বাভাবিকভাবে হাঁটতে হচ্ছে এবং ব্যথা মুক্ত ভাবে আছে। জি জি আলহামদুলিল্লাহ। এই যে আপনার গত 10-12 বছর আপনি যে অভিজ্ঞতাটা অর্জন করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, আপনার জীবনে যে ভুলগুলো ছিল, অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে, হয়তো তাদের মাঝখানে এরকম অসংখ্য পেশেন্ট আছেন, হয়তো তারাও বিছানা শুয়ে এসে আপনার ভিডিওটাই তারা হয়তো দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। জি আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না আসলে ট্রিটমেন্টটা কেমন ছিল, এখানে এসে দেখেছি আসলে স্যারের যে প্রসেসটা দুই রকম চলছে, একটা হচ্ছে অ্যালোপ্যাথি, একটা হচ্ছে থেরাপিস্ট, আপনাকে একরকম না একটু ভালো করবে, তাদের যে প্রসেসটা যে মেশিনগুলো অনেক শ্রম দিচ্ছে স্যার, আপনার যেভাবে শ্রম দিচ্ছেন আসলে এটা বলার বাহিরে, রোগী সুস্থ করে তার ছাড়বে, তাদের কথা হচ্ছে যে কেউ হতাশা মুক্ত হবে না, সবাইকে সুস্থ করে ছাড়বো। আমি অনেক হতাশা মুক্ত ছিলাম যে স্যার আমাকে যেভাবে নিজে ট্রিটমেন্ট দিচ্ছে, উনি নিজে ট্রিটমেন্ট দিচ্ছে, মানে এর থেকে কি পাওয়া, স্যার আসলে মানে অন্যরকম মানে ভালো হয়ে গেছে, মন থেকে একদম সুস্থ হয়ে আসে। যাই হোক, আল্লাহ ছাড়া যে সমস্যাগুলো আল্লাহ দূর করে দেয়, স্যারের যে আশা প্রত্যাশা আল্লাহ যাতে এগুলা ইয়ে করে দেয়, ইসলামের জন্য যাতে কবুল করে স্যারকে, আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন আমিন, দোয়া করেন সবাই ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক শুনলেন, এরকম অসংখ্য অসংখ্য মানুষ আছেন, সার্জারি অবশ্যই দরকার আছে, কেন নেই, কিন্তু তখনই আমাদের একবার চেষ্টা করতে পারি আমি সার্জারি ছাড়া ভালো হতে পারি কি না, চেষ্টা করেছেন আল্লাহ দিলে সুস্থ হয়েছেন, যদি সঠিক নিয়ম কানুন মেনে চলেন আজীবন এমনটাই থাকবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন। দর্শক, এরকম হাজারো ঘটনা আছে,
হাজারো ভুল ডিসিশন আছে, হাজারো সঠিক ডিসিশন আছে, আসলে কোনটা আমাদের জন্য দরকার এটা বুঝতে পারাটা অনেক বড় একটা ব্যাপার। যেমনটা আমাদের এই ভাই করেছেন, উনি অলরেডি অনেক সার্চ করেছেন, অনেক খুঁজেছেন, অনেক জানার চেষ্টা করেছেন এবং সবশেষ ডিসিশন যখন নিয়েছেন যে না, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসবেন, স্যারের ট্রিটমেন্ট নেবেন, প্রথমে যদি একটু হতাশা ছিল বাট শেষ পর্যন্ত কিন্তু উনি সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা থেকে আসলে আপনার মনে হয় অনেক কিছুই জানতে পারলেন, শিখতে পারলেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ যে ট্রিটমেন্ট দেওয়ার জন্য সুন্দর। ইনশাআল্লাহ, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাদ ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।